তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে সন্দেশখালীতে দুষ্কৃতি তাণ্ডব। ইডি সিআরপিএফ জওয়ান থেকে সংবাদ মাধ্যম কেউ রেহাই পেল না। খবর করতে গিয়ে আক্রান্ত হলো এবিপি আনন্দ, ভাঙা হলো ক্যামেরা, গাড়ি ছিনতাই করে নেওয়া হলো মোবাইল ফোন। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাদের পর্যন্ত মারধর করা হয়। সন্দেশখালীতে দুষ্কৃতী তাণ্ডবে পাঁচজন ইডি আধিকারিক আক্রান্ত হয়েছেন। প্রাণে বাঁচতে এবিপি আনন্দর গাড়িতে আশ্রয় নেন চারজন ইডি আধিকারিক। এবিপি আনন্দর গাড়ি আটকে চালককে মারধর করে দুষ্কৃতীরা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শাহজাহান শেখের সাম্রাজ্যে ইডির হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে সাক্ষী থাকলো আজ রাজ্যবাসী। এবার আপনাদের দেখাবো সেই ঘটনাক্রম পরপর, ঠিক কখন কি ঘটনা ঘটলো। এ নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাবো। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বলছি অতনু, এটা তো প্রথমবার নয়, একাধিক জায়গায়, সেটা মন্ত্রীর বাড়ি হতে পারে, বিধায়কদের বাড়ি হতে পারে, এভাবেই তো ইডি বা সিবিআই রেড করে, কিন্তু আজকে এই ঘটনা কেন ঘটলো অতনু? কেন এই ছবি আমাদের দেখতে হচ্ছে যেখানে ইডি আধিকারিকরা তারা রক্তাক্ত হচ্ছেন, সাংবাদিকদের ফেলে পেটানো হচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা এই মুহূর্তে প্রশ্নের মুখে। তুমি জানো যে রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের ডিজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এদের ডেকে পাঠিয়েছেন কথা বলবেন বলে, এবং বিভিন্ন মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে এবং প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখন আমি যদি তোমাকে এক এক করে আসি যে এই নিয়ে বিশেষজ্ঞ যারা এই সমস্ত ঘটনা যারা এই সমস্ত ঘটনার ব্যাপারে যারা ওয়াকিবহাল তারা কি বলছেন, তারা যেটা বলছেন যে এই ঘটনাটাকে অত্যন্ত সহজভাবে মানে সহজভাবে নিলে অত্যন্ত ভুল হবে, তার কারণ এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, এই ঘটনার পেছনে একটা পরিকল্পনা রয়েছে বলে অনেকে মনে করছেন এবং তার পেছনে একটা পাকা মাথা কাজ করেছে বলে অনেকে মনে করছেন। কি বলছেন তারা? তারা বলছেন যে এই যেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির অফিসাররা এই তল্লাশি অভিযানে গেছিলেন, শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনায় জেলা পরিষদের সদস্য, সন্দেশখালী এলাকার দাপুটে তৃণমূল নেতার বাড়িতে, এবং তারপর তার বাড়ি তল্লাশি অভিযানের জন্য যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হলো, তখনই দেখা গেল শাসক দল আশ্রিত, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, তারা হঠাৎ করে শয়ে শয়ে দুষ্কৃতী এসে তারা হামলা চালালো ইডির অফিসারদের ওপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর, তাদের উপস্থিতিতে তারা সশস্ত্র অবস্থায় ছিলেন। তারপরেও যেভাবে হামলা চালানো হলো তা দেখে রীতিমতো আশঙ্কিত অনেকেই, তারা বলছেন যদি এই ঘটনায় কোনোভাবে কেন্দ্রীয় বাহিনী তারা মাথা ঠান্ডা রেখেছেন এটা সৌভাগ্যের বিষয়, কিন্তু তারা যদি পাল্টা গুলি চালাতে শুরু করতেন তাহলে একটা বড়সড় ঘটনা ঘটে যেত এবং সেই ঘটনা ঘটে গেলে সারা রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন মামলায় যে ইডি সিবিআইয়ের তদন্ত চলছে সে ইডি সিবিআইকে বিপাকে পড়তে হতো। আজকে এই বড়সড় একটা ঘটনা এড়ানো গেছে কেন্দ্রীয় বাহিনী সংযম দেখানো, এটা অনেকেই মনে করছেন, কিন্তু এর পেছনে একটা যে বড় পরিকল্পনা ছিল,
পাকা মাথা কাজ করেছে। সেই কারণেই এই সশস্ত্র অবস্থায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে এই শাসক দল আশকৃত দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে ইডি অফিসারদের অ্যাটাক করে এবং এর পেছনে কেউ একটা কারোর একটা পাকা মাথা কাজ করেছে, এটাই বিশেষজ্ঞদের বা যারা এই সম্পর্কে খোঁজখবর রাখেন বা ওয়াকিবল মোল তাদের এটা ধারণা। দ্বিতীয়ত তোমাকে বলি, তারা যেটা বলছেন যে ইউনিফর্মের ওপর থেকে ভয়টা চলে গেছে এবং এটার জন্য দায়ী হচ্ছে গত কয়েক বছর ধরে ঘটে যাওয়া এই রাজ্যের বুকে একের পর এক ঘটনা, যেখানে কোথাও কলকাতা পুলিশ, কোথাও রাজ্য পুলিশের কর্মীরা অফিসাররা বিভিন্ন ঘটনায় নিগৃহীত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু অভিযোগ হচ্ছে তারপরেও ঘটনার আগে তো ব্যবস্থা নেওয়া যায়নি, এমনকি ঘটনা ঘটার পরেও যে যথাযথ ব্যবস্থা বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে পরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস আর পেতেন না, সেই ধরনের ঘটনা সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। এইটা রাজ্য পুলিশ প্রশাসনের ওপর একটা অভিযোগ যে রাজ্য পুলিশ প্রশাসন যদি ইউনিফর্মধারীদের ওপর হামলার ঘটনার ক্ষেত্রে শুরু থেকেই অত্যন্ত কঠোর হতেন তাহলে পরে ইউনিফর্মধারীদের ওপর এইভাবে মব অ্যাটাক হতো না আজকে যে ঘটনা ঘটেছে। ফলে আজকের এই ঘটনা এটা বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গত কয়েক বছর ধরে যেভাবে পুলিশের ওপর বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েও সেরকম দৃষ্টান্তমূলক সাজার মুখোমুখি হচ্ছেন না, তার এই ঘটনা এইটা, তার প্রতিচ্ছবি এইটা। এরা বেপরোয়া হয়ে গেছে, এরা মনে করছে যা খুশি তাই করা যায়, ইউনিফর্মধারীদের ওপর হামলা চালানো যায়, কারণ তারপরেও কোনো কিছু হবে না, এই ধারণা থেকেই এই ঘটনা ঘটছে এবং সে এর জন্য রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এরপরে আমি আসছি তিন নম্বর আর একটা প্রশ্নে, যে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীরও অনেকে একটা প্রশ্ন তুলে সমালোচনা করছেন যে যে এলাকায় শেখ শাহজাহানের বাড়ি সেই এলাকার চরিত্র এবং সেই এলাকায় কী ধরনের শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে বাধার মুখোমুখি হতে পারে, এই ব্যাপারে কেন্দ্রীয় বাহিনী কি যথাযথ সার্ভে করেছিল নাকি করেনি? তার কারণ যেটা অনেকে মনে করছেন যে এই এলাকা এমন, এখানে শেখ শাহজাহানের দাপট এরকম এবং এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপট এরকম যে এখানে আরও অনেক বেশি প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যাওয়া উচিত ছিল। এরপরে চতুর্থ পয়েন্টে আমি আসছি যে এখানে যেটা আরেকটা সবথেকে বড় কথা যে এই রেশন দুর্নীতির তদন্ত, এই তদন্তে শুরু থেকেই রাজ্য পুলিশ প্রশাসনের ঢিলেঢালা মনোভাব দেখা গেছে। কেন বলছি একথা? এই কথা এই কারণে বলছি, 2018 সালে কলকাতা পুলিশে এই রেশন দুর্নীতি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়। এই 2019-20 সালে নদিয়া জেলায় একাধিক এফআইআর হয় এই রেশন দুর্নীতি মামলায়। বাকিবুর রহমান যাকে ইডি গ্রেপ্তার করেছে, সেই বাকিবুর রহমানের যে মিল যেখান থেকে জিনিসপত্র এই জালিয়াতি জিনিসপত্র পাচার হতো সেই সমস্ত জিনিসপত্র রাজ্য পুলিশ উদ্ধার করেছিল, কিন্তু তারপরেও তারা তদন্তে গিয়ে বাকিবুর রহমান অবধি পৌঁছাতে পারেননি, এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও তারা পৌঁছাতে পারেননি তৎকালীন খাদ্যমন্ত্রী। কিন্তু ইডি সেই এফআইআরগুলোরই তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে, তৎকালীন খাদ্যমন্ত্রী এবং এখনকার বনমন্ত্রী জেলে রয়েছেন, বনমন্ত্রীও রয়েছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে। অর্থাৎ সাধারণ মানুষ যেখানে বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, এই রকম ঘটনার আঁচ পেয়েও রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তদন্ত ততদূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারেননি যতদূর অবধি ইডি এগিয়ে নিয়ে যেতে পেরেছে। ফলে রেশন দুর্নীতির তদন্তে রাজ্য পুলিশ প্রশাসনের ঢিলেঢালা মনোভাব আগেই দেখা গেছে। আমি সব শেষে আসি তোমাকে সংবাদ মাধ্যমের ওপর যে ঘটনা, আক্রমণের ঘটনা আজকে ঘটেছে। আমাদের এবিপি আনন্দ সাংবাদিক সন্দীপ সরকার, ক্যামেরাম্যান সঞ্জয় চট্টোপাধ্যায় দুজনের ওপর হামলার ঘটনা ঘটেছে, গাড়ির চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর হয়েছে, ক্যামেরা ভাঙচুর হয়েছে, টিভিও লুট হয়ে গেছে, একের পর এক ঘটনা ঘটেছে এবং অন্যান্য সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও, কলকাতা শহরের অন্যান্য সংবাদ মাধ্যম এবং তাদের সাংবাদিকদের ওপরেও এই হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কেন সাংবাদিকদের টার্গেট করে নেওয়া হলো কেন? একদম আমরা দেখেছি নির্বাচনের সময় থেকে, বিভিন্ন সময় থেকে আজকের ঘটনা পর্যন্ত, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে একটাই কারণ, তার কারণ হচ্ছে ছবি যেন না ওঠে, কারণ ইডি অফিসারদের, কেন্দ্রীয় বাহিনীর অফিসার জওয়ানদের সামনে মারধর করা হচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করছে, সেই ছবি যদি প্রকাশ্যে চলে আসে
তাহলে পরে সমস্যা, তা নিয়ে নানান বিতর্ক হবে, ফলে ছবি হতে দেওয়া যাবে না, ছবি তুলতে দেওয়া যাবে না, সাংবাদিকদের মারধর করে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, ক্যামেরা ভেঙে দিতে হবে, এই মনোবৃত্তি থেকেই সাংবাদিকদের ওপর বারবার নির্বাচনের সময়ে কারচুপির ছবি যাতে না ওঠে আর এখন যাতে হামলার ছবি না ওঠে এই মনোবৃত্তি থেকেই বারবার সংবাদ মাধ্যমকে সব টার্গেট হিসাবে বেছে নেওয়া হচ্ছে। তার কারণ সংবাদ মাধ্যমে হামলার ঘটনা ঘটে, দু একটা ছোটোখাটো ঘটনা, ছোটোখাটো দু একটা গ্রেপ্তারের ঘটনা হয়, কিন্তু বেশিরভাগ ঘটনাতেই এবং যেখানে এই ধরনের বড় ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনায় সাংবাদিকদেরকে মারধর করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কিন্তু আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে সেইভাবে হতে দেখি না। ফলে সাংবাদিকরা যেভাবে সব টার্গেট এই গত কয়েক বছর ধরে রয়ে গেছেন, আগেও ছিলেন এখনও আছেন, ফলে সাংবাদিকদেরকে বারবার সব টার্গেট হিসাবে বেছে নেওয়া হচ্ছে। কারণ ছবি হতে দেওয়া যাবে না, ছবি হলে কি প্রকৃত ঘটনা ঘটছে সেটা প্রকাশ্যে চলে আসবে, তখনই দুষ্কৃতীদের, হামলাকারীদের, তাদের পেছনে থাকা পাকা মাথাদের অসুবিধা হবে। সেই জন্য বারবার সংবাদ মাধ্যমকে এইভাবে বেছে নেওয়া হচ্ছে। এবং তোমাকে সর্বশেষ বলি যে সকালবেলা 8:30 সময় এই ঘটনা ঘটেছে এবং তারপর দীর্ঘ সময় পার হয়ে গেছে, দীর্ঘ কয়েক ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই হামলায় অভিযুক্ত দুষ্কৃতীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শাসক দল আশ্রিত দুষ্কৃতী বলেই কি পুলিশের এই ঢিলেঢালা মনোভাব, সেই কারণেই কি পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না? কিন্তু এটা যদি হয় তাহলে তো রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার ওপর এর প্রভাব পড়বে, তার দায় কে নেবে? আজকে সবথেকে বড় প্রশ্ন এটাই, নিঃসন্দেহে সবথেকে বড় প্রশ্ন এটাই যে, এবং পাশাপাশি 7-8 ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকেও পুলিশ কেন গ্রেফতার করতে পারেনি সেই প্রশ্ন বড়ভাবে উঠে আসছে। আর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন ইডি আধিকারিকদের বাধা দেওয়া হচ্ছে, শুরুতে তো বাধা দেওয়া হলো এবং তারপর রীতিমতন মারধর করা হলো, শাহজাহান শেখের অনুগামীরা একেবারে দুষ্কৃতি তাণ্ডব চালালো, ইডি, সিআরপিএফ জওয়ান, সাংবাদিক কাউকে তারা র্যাপ করলো না।